প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সরলরেখা, সরলরেখা চ্যাপ্টার থ্রি বি। চ্যাপ্টার থ্রি বির উপরে আমি বেশ কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি। আজকে চ্যাপ্টার থ্রি বির উপরে লাস্ট ক্লাস। এই ক্লাসে আমরা আজকে দেখাবো যে একটা সামন্ত্রিকের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক যখন দেওয়া থাকবে, চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক কীভাবে বের করে সেটা আমরা আজকে দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আনসার করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করে যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ম্যাথসটা দিয়ে এই ক্লাসের সমাপ্তি টানব। তো কোনো সামন্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দুদ্বয় স্থানাঙ্ক 3-4 এবং -6.5, এর তৃতীয় শীর্ষবিন্দু -2, -1 হলে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো প্রশ্নটা পড়ে আমি এইটার উপরে একটা ফিগার, এখানে চিত্র ড্র করলাম। দেখো 3-4 এই যে এখানে এবং 6-5 এখানে, মানে এটা হচ্ছে একটা কর্ণের প্রান্তবিন্দু। এইটাকে আমরা এ ধরবো এবং এটাকে আমরা সি ধরছি, যেটা একটা কর্ণ। এবং এর তৃতীয় শীর্ষবিন্দু দেওয়া আছে, মনে করো তৃতীয় শীর্ষবিন্দুটা আমরা এখানে বসাইছি। এই বিন্দুগুলো যদি না বসাই আমি সামান্তরিকটা ড্র করি, যে কোনোভাবে একটা সামান্তরিক ড্র করলেই কিন্তু আমার অঙ্কটা হবে না। সেই জন্য বিন্দুগুলো বসিয়ে আমরা সামান্তরিকটা ড্র করে আমাদের ম্যাথসটা সলভ করতে হবে। তো আমি -2, -1 এখানে এবং চতুর্থ শীর্ষবিন্দুটা এখানে আমরা ধরে নিছি, না হলে তো আমাদের সামান্তরিক হবে না। তাহলে ডি আলফা বিটা ওটা স্থানাঙ্ক আমরা ধরে নিছি। তাহলে আমরা লিখতে পারি, ধরি এ 3-4, বি -2, -1, সি -6.5 ও ডি আলফা বিটা। এই বিন্দুগুলো আমরা এইভাবে ধরে নিলাম। এখন এসি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু একই বিন্দু হবে, এটা সামন্ত্রিকের ক্ষেত্রে মধ্যবিন্দু তো একই বিন্দুতে মিলিত হয়। সেজন্য এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণ তাহলে কি হবে বলো? 3-6/2, -4+5/2 মধ্যবিন্দু স্থানাঙ্ক। x1+x2/2, y1+y2/2 এটা মধ্যবিন্দু স্থানাঙ্ক এসি কর্ণের। তাহলে এটাকে আর একটু সলভ করলে আমরা কী পাচ্ছি দেখো, -3/2 এবং হাফ, এটা হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু। এরপরে বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে তাহলে? α-2/2, β-1/2। এই যে α-2/2 এবং β-1/2, তাহলে যেহেতু সামন্তরিক, সামন্তরিকের দেখো সামন্তরিকের কর্ণদ্বয় একই বিন্দুতে মিলিত হয়, একই বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ এখানে এই পাশে যতটুকু জায়গা, এই পাশে ততটুকু জায়গা, এখানে যতটুকু, এখানে ততটুকু, মানে সামান্তরিক কর্ণদ্বয় একই বিন্দুতে মিলিত হয়। তারপরে আমরা লিখতে পারি α-2/2
इक्वल एखाने माइनस थ्री बाई टू एवं बीटा माइनस वन बाई टू इक्वल हाफ जेहेतु एक बिंदुते मिलित है एखान थेके आमरा अल्फा बीटार मानटा बेर करी और अल्फा माइनस टू इक्वल टू माइनस थ्री और अल्फा इक्वल टू माइनस वन और बीटा माइनस वन इक्वल वन देयरफोर बीटा इक्वल जीरो ताहले आमादेर चतुर्थ शीर्षबिंदुटा लेखो चतुर्थ शीर्षबिंदु स्थानांक चतुर्थ शीर्षबिंदुर स्थानांक माइनस वन कमा जीरो जेटा आमादेर काछे चेयेछे आमरा रेकर्ड आंसरटा पेये गेछि प्रिय शिक्षार्थीबृन्द তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা লাস্ট ক্লাসে আয়তক্ষেত্রের চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক এবং তার ক্ষেত্রফল কীভাবে বের করে সেটা আমরা দেখেছি আর এই ক্লাসে আমরা সামন্তরিকের চতুর্থ তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক যখন দেওয়া থাকবে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক কীভাবে বের করতে হয় সেটাও আমরা দেখেছি একইভাবে আমরা রম্বস আমাদের বর্গক্ষেত্র এইভাবে আমরা একইভাবে সেটাও বের করে দেখাইতে পারি তো প্রিয় শিক্ষার্থী আমি সেটা আর করতেছি না যেহেতু সেম টাইপস আমরা সেমভাবে বর্গক্ষেত্র এবং রম্বসেরগুলোও এইভাবে তোমরা বের করে নেবে তারপরে যদি তোমরা সমস্যা ফিল করো এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের অ্যান্সার করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে ওরাও এর সুফল ভোগ করতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে।